ইম্পর্টেন্ট ম্যাথ যেটা হচ্ছে এখানে বলেছে ইকুয়েশন প্রবাবিলিটি যেটা হবে সেটা হচ্ছে আজকে রিয়াল রুট থাকতে হবে। তো রিয়াল রুট থাকার জন্য কী থাকবে, সামথিং কোনো ইকুয়েশন যদি দেখাতে পারে তো রিয়াল রুট থাকার জন্য সে ইনডিটারমিনেট ডিসক্রিমিনেন্ট পার্টি থাকবে, ইম্পর্টেন্ট জিরো হতে হবে। সেটার মধ্যে কী কী পড়ে, দেখ রিয়াল রুট থাকবে কখন সিক্স এক্স ওয়াই এত 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 সিক্স এক্স ওয়াই স্কোয়ার, রিয়াল রুট সিক্স এক্স সিক্স ওয়াই স্কোয়ার, তো একটা প্লেট করলাম বি স্কোয়ারটা বি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান, সো এখানে কিন্তু সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এটা হচ্ছে ডিটারমিনেন্ট জিরো হতে হবে। সো এটা থেকে ইকুয়েশন আমরা পেলাম, ইকুয়েশন থেকে এবার ডিরাইভ করে এটা পেয়ে গেল, এই প্রোডাক্টটা কখন আমাদের গ্রেটার দেন জিরো হবে তাহলে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ হবে, আর এটাকে লেস দেন জিরো হতে হবে। সো সেটা লেখা যায় বোধহয় বোথ আর পজিটিভ আর বোথ নেগেটিভ, সো সেই পার আসার জন্য কী করতে হবে, সো এটাকে যদি লিখি চেঞ্জ করে ওয়াইতে গ্রেটার দেন টু হতে হবে আর গ্রেটার দেন মাইনাস ওয়ান হতে হবে। ক্রস নাম্বার লাইন অবশ্যই দেখি, সো দিস ইজ দ্য পার্ট, প্রথমে ওয়াইকে গ্রেটার দেন টু হতে হবে, সো ইট ইজ টু গ্রেটার দেন টু, ওয়াইকে গ্রেটার দেন মাইনাস ওয়ান হতে হবে, সো মাইনাস ওয়ান এটা, সো এতটা। সো এখানে তো আমরা কমন রিজিন করি, এটা কমন রিজিন তাহলে কী করতে হবে, ওয়াইকে গ্রেটার দেন টু হতে হবে, একটা সেকেন্ড কেস কি ওয়াইকে লেস দেন টু হতে হবে, সো ওয়াইকে লেস দেন টু হতে হবে, সো এদিকে আসতে হবে আর ওয়াইকে ওয়াইকে লেস দেন টু হতে হবে, এদিকে আসতে হবে আর ওয়াইকে লেস দেন মাইনাস ওয়ান হতে হবে, এদিকে আসতে হবে, এটা কমন পার্ট, সো মাইনাস ওয়ান একটা দেখ মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান পর্যন্ত হবে, আর একটা টু থেকে সিক্স পর্যন্ত হবে, কারণ সিক্স আমরা লাস্ট মিনিট দেওয়া ছিল, সো এইভাবে এই অ্যাকাউন্টটা হয়েছে।